হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে আপনারা কীভাবে ইউকেলেলিটি টিউন করবেন, ঠিক আছে? কারণ ইউকেলেলিটি টিউনিং নিয়ে অনেকেই অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছেন, তো সেটা যেটা ফেস করা না লাগে। তো আমরা শুরু করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পকেট ইউকেলেলি টিউনারটি, তো আপনারা এটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে হচ্ছে তো অনেকে আসলে একটা কমপ্লেন করেন যে টিউন দ্রুত ছেড়ে দেয়। আসলে এটা নাইলন স্ট্রিং হওয়ার কারণে টিউনটা প্রথম প্রথম ছাড়বে, কিন্তু পরবর্তীতে ছাড়বে না, ঠিক আছে? গিটারের টিউনও ছাড়ে, তো কম্পারেটিভলি ইউকেলেলিটি একটু বেশি ছাড়বে, কারণ এটা হচ্ছে নাইলনের স্ট্রিংস হওয়ার কারণে। সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তো আমরা যেই তারটি টিউন করব, প্রথমে যদি আমরা নিচের তারটা, একদম চিকন তারটা, এটা যদি আমরা টিউন করি, তাহলে হচ্ছে আমরা ক্লিক করে নিব। A4 ক্লিক করে নিলাম, তো ক্লিক করে নিলাম। তো এখন হচ্ছে আমরা একটু আস্তে আস্তে ঘোরাতে থাকবো, তো সবুজ পয়েন্টে এসে মিলে গেলে আমাদের টিউন হয়ে গেল, ঠিক আছে? যেমন ফ্রিকোয়েন্সি চাচ্ছে 440, আমাদের এখন 440-তে এসে গেলে আমাদের মিলে গেল। তো এরপরে হচ্ছে ই স্ট্রিং আমরা চলে যাব, ইতে ক্লিক করলাম এবং ইতে চলে আসলো। 329 ফ্রিকোয়েন্সি চেয়েছে, আমাদের ফ্রিকোয়েন্সিও 329-এ এসে মিলে গেছে। মোট কথা সবুজে আসলেই আপনি ছেড়ে দেবেন। দেন হচ্ছে সিতে ক্লিক করব। প্রতিটা তার টিউন করার আগে আগে তার নামে ক্লিক করে নেব, তাহলে এটা ভালো ম্যাচ করবে। দেন হচ্ছে আমরা লাস্ট স্ট্রিং G4, এটার ফ্রিকোয়েন্সি, আস্কিং ফ্রিকোয়েন্সি ইজ অ্যাবাউট 392, আমরা 392 এর কাছাকাছি। সো গাইজ, এই ছিল আজকের পর্ব। কারণ ইউকেলেলি টিউনিং নিয়ে অনেকেই একটু ঝামেলার মধ্যে পড়ে যান যে ভাইয়া টিউন ছেড়ে দেয়, প্রোডাক্টের প্রবলেম। আসলে এরকম কিছুই নয়, তো টিউন প্রথম প্রথম ছাড়বে, নাইলন স্ট্রিং হওয়ার কারণে এই প্রবলেমগুলো ফেস করতে হয়, ঠিক আছে? তো এটা এটা ইটস নট এ প্রবলেম অ্যাট অল, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে টিউন করতে করতে, ঠিক আছে? তো দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।